এখানে দুটো সেন্টেন্স লিখেছি আমি। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে ট্রাই টু স্পিক ইন ইংলিশ, সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে ট্রাই টু টক ইন ইংলিশ। ফার্স্ট সেন্টেন্সে যে ওয়ার্ডটা আমি ইউজ করেছি দ্যাট ইজ স্পিক, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ টক। দুটোরই মানে হচ্ছে বলা। আরো দুটো ভার্বস আছে, সেগুলো হচ্ছে সে অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড ইজ টেল। এই দুটোরও মানে হচ্ছে বলা। অর্থাৎ এই যে সে, টেল, স্পিক অ্যান্ড টক, এই চারটেরই মানে বলা। যেখানে খুশি কি আমরা এই চারটে ভার্বসকে ইউজ করতে পারি নাকি ইট হ্যাজ আ পার্টিকুলার রোল? Hey viewers, I'm Rahul, your English instructor. Today, I'm gonna clear the doubts about the using of say, tell, speak and talk. So, kotha na bariye, let's get started. First kotha bolbo speak ke niye. Speak kokhon amra use korbo? In case of any language. Jokhon kono language mention kora thakbe, say Bengali hok, English hok, German hok, French hok, যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি মেনশন করা থাকে তখন আমরা ভার্বটা ইউজ করব স্পিক। যেমন ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু এখানে ঠিক আছে, ট্রাই টু স্পিক ইন ইংলিশ। এখানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ মেনশন আছে বলে আমরা ভার্বটা ইউজ করলাম স্পিক, ট্রাই টু স্পিক ইন ইংলিশ, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। আমরা বলতে পারি হি ইজ স্পিকিং ইন বেঙ্গলি, আই এম স্পিকিং ইন ইংলিশ, সি ইজ স্পিকিং ইন জার্মান। তাহলে সেকেন্ড সেন্টেন্সে এই যে টক, এই ভার্বটা কিন্তু ভুলভাবে ইউজ করা হয়েছে, কারণ এখানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ মেনশন করা আছে, সেজন্য আমরা এখানে টক ভার্বটাকে ইউজ করতে পারবো না। তাহলে এই যে টক আমরা কোথায় ইউজ করব সেটা আমি বলছি, তার আগে আমি আলোচনা করব এই যে টি ই এল এল, এই যে টেল, এই ভার্বটাকে নিয়ে। টেল ভার্বটা আমরা ইউজ করি ইন কেস অফ এনি গেটিং ইনফরমেশন। আমরা যখন কোনো ইনফরমেশন চাই বা কাউকে কোনো ইনফরমেশন দিই তখন আমরা টেল ভার্বটা ইউজ করি। তাহলে টেল কখন ইউজ হয়? ইন কেস অফ এনি ইনফরমেশন। কিরকম ইনফরমেশন? সাচ অ্যাজ টেল মি ইয়োর নেম, টেল মি ইয়োর অ্যাড্রেস, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। এই যে আপনার নাম বলুন বা আপনার অ্যাড্রেস বলুন বা আপনার সম্পর্কে আমাকে বলুন, এগুলো সব হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনের ক্ষেত্রে আমরা টেল ভার্বটা ইউজ করব। আমরা কিন্তু এখানে স্পিক বা টক বলতে পারবো না, এখানে টেল মি ইয়োর নেম, টেল মি ইয়োর অ্যাড্রেস, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, এগুলো আমরা বলতে পারি। আবার বলতে পারি আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট মাই হবিজ, আমার হবি সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই, এখানে ইউজ করব টেল। আবার এই যে দ্য ভার্ব সে কখন আমরা ইউজ করি, এই যে সে আর এই যে টেল অনেকটা একই রকমের। কখন তাহলে আমরা সে ইউজ করব? যখন সে টু থাকবে তার পরিবর্তে আমরা ইউজ করতে পারি টেল। আবার যদি এখানে সেস টু হয় তখন আমরা বলতে পারি টেলস। আবার যদি হয় এটা সে টু তার পরিবর্তে আমরা বলতে পারি টোল্ড। দ্যাট মিন্স ইট উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু ইটস টেন্স। তাহলে আসি এবারে দ্য লাস্ট ওয়ান, সেটা টক। এটা কখন আমরা ইউজ করব? এই যে দুটো রুলস আমি বললাম, ইন কেস অফ এনি ল্যাঙ্গুয়েজ আমরা স্পিক ইউজ করি, আর ইন কেস অফ এনি ইনফরমেশন আমরা টেল ইউজ করি বা সে ইউজ করতে পারি। সাচ অ্যাজ দে সে টু মি দ্যাট দে আর গোয়িং টু জয়েন দ্য পার্টি, দে টেল মি দ্যাট দে আর গোয়িং টু জয়েন দ্য পার্টি। তাহলে টক কখন ইউজ করব? টক হচ্ছে এই দুটো রুলস বাদ দিয়ে আর যত জায়গা আছে সেখানে টক ইউজ করব। সাচ অ্যাজ টক টু মি, ডোন্ট টক টু মাচ, এগুলোতে কোনো ইনফরমেশন বোঝাচ্ছে না, তাই আমরা টক ইউজ করব এখানে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এরকম একটা লেসন নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন।